স্মোকি চিপস, সি ফুড, বিয়েবাড়ির খাবার সহ 100+ আইটেম পেয়ে যাচ্ছি আমরা এই বুফেতে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি বুফে লাউঞ্জ মিরপুরে। এটা পল্লবীতে অবস্থিত। আমরা চলে এসেছি মেট্রো রেল দিয়ে, আর মেট্রো স্টেশন থেকে কিন্তু এটা খুবই কাছে। তো লেটস গো, দেখি কি কি আইটেমস রয়েছে। ফার্স্টে আমরা এখানে স্যালাড সেকশন দেখতে পাচ্ছি। এখানে অনেক রকমের স্যালাড আছে, ইটালিয়ান পাস্তা স্যালাড, চিকেন ক্যাশিউনা স্যালাড, যেটা কিনা আমার খুবই পছন্দের। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে চেনা চাট, এখানে সসের আইটেমস রাখা আছে, আর এটা হচ্ছে গিয়ে অন্থন। অ্যান্ড এই পাশে রয়েছে ভেজিটেবল টেম্পুরা, দেন হচ্ছে গিয়ে কিছু চিপস অ্যান্ড লেমন গ্রাস স্প্রিং রোল, থাই ফ্রাইড চিকেন, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে প্লেন রাইস, চিকেন উইথ বেসিল লিভস। অ্যান্ড এই পাশগুলোতে হচ্ছে গিয়ে ক্র্যাব, এগ রাইস ফ্রাই, অ্যান্ড হচ্ছে গিয়ে ক্র্যাব কারি। সো এই পাশে দেখতে পাচ্ছি চাউমিন নুডলস, এটা খুবই টেস্টি হয়েছে, আমি আগে এটা খেয়েছি। আর এটা হচ্ছে ভেজিটেবলস অ্যান্ড হচ্ছে নাগা উইংস। এরপরে হচ্ছে দম বিরিয়ানি, যেটা দেখতে খুবই ডিলিশিয়াস লাগছে। এরপরে স্পেশাল গার্লিক নান অ্যান্ড বাটার নান, দেন তড়কা ডাল, বিফ ডাল গোস্ত, চিকেন টিক্কা মশালা, বিফ তেহারি, অ্যান্ড ইন্ডিয়ান ভেজিটেবল, ইটালিয়ান ক্রিমি পাস্তা, আরবিয়ান পাস্তা। অ্যান্ড এটা হচ্ছে বিফ হান্ডি গোস্ত, যেটা কিনা ঝুড়ো মাংসের মতো হয়ে গেছে। চলেন এখন আমরা লাইভ স্টেশনটা দেখে আসি। অ্যান্ড লাইভ স্টেশন রয়েছে অনেক রকমের ফিশ, চিকেন, অক্টোপাস, এখানে ওভারফ্লো আছে, চাইলে আপনারা ফুচকা চটপটিও খেতে পারেন, মিষ্টি দই দিয়ে ফুচকা খাবো আমরা। তো চলুন এখন আপনাদেরকে স্যুপে কি কি রয়েছে সেগুলো দেখাই। এটা হচ্ছে কর্ন স্যুপ, নাইস, অ্যান্ড দেন ক্লিয়ার ভেজিটেবল স্যুপ, এটা হচ্ছে থাই স্যুপ, এর পাশেই কিন্তু রয়েছে ডেজার্ট সেকশন, এখানে হরেক রকমের ডেজার্টস রয়েছে। তো খুবই ইয়ামি লাগছে, এখানে ফ্রেশ জুসও আছে, টি অ্যান্ড কফি কমপ্লিমেন্টারি, আর জুসও পেয়ে যাবেন। কি কি জুস? ওয়াটারমেলন, লেমন অ্যান্ড পাইনঅ্যাপল জুস। আমরা স্মোকি চিপস ট্রাই করছি। নাইস, লেটস ট্রাই দিস। সো গাইস, এখন খাবার নেওয়ার পালা। আমি আমার প্লেটে নিয়ে নিয়েছি নুডলস, স্প্রিং রোল, ক্র্যাব ফ্রাই অ্যান্ড পকোড়া। অ্যান্ড তাদের চাউমিনটা কিন্তু ফুল অফ ভেজিটেবল ছিল, অ্যান্ড স্পাইস লেভেলটা আমার কাছে একদম পারফেক্ট লেগেছে। দেন আমি ট্রাই করলাম গার্লিক স্প্রিং রোল, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এমনিতে সচরাচর বুফের স্প্রিং রোল আমার কাছে ভালো লাগে না, এটা বেস্ট ছিল। দেন ট্রাই করলাম ক্র্যাব ফ্রাই,
যেটা কিনা খুবই শক্ত হয়ে গিয়েছিল ফ্রাই করতে গিয়ে, মেবি এটার টেস্টটা তেমন ভালো লাগেনি আমার কাছে, এবং সাথে চিকেন ফ্রাই ছিল সেটা মজা লেগেছে। দেন আমি কোরাল ফিশ এনে খেয়েও ফেলেছি, হাফ প্লেট মানে ভর্তি প্লেট নিয়ে এসেছিলাম। খাওয়া শেষে মনে পড়েছে আপনার সাথে শেয়ার করতে হবে, ক্রিমি পাস্তাটাও খুবই ভালো লেগেছে। এখানে তাদের লাইভ স্টেশনে ডোসাও ছিল, এটার কোকোনাটের চাটনিটা সেটা অনেক ইয়ামি ছিল গাইস। এখন আমি ফ্রাইড রাইস নিতে চলে এসেছি, দেন নিয়ে নিলাম হালকা একটু কারি, এরপর নিতে চলে গেলাম ভেজিটেবল। এন্ড তাদের ডেকোরেশন গুলো কিন্তু খুবই ভালো লেগেছে। আর দেখতে পাচ্ছেন এই পাশে আমার হাজবেন্ড প্লেট ভর্তি নান, রুটি, হান্ডি বিফ, ডাল তড়কা, বুটের ডাল দিয়ে গরুর মাংস এবং চিকেন কারি নিয়ে এসেছে। এন্ড আমি তো সব চাইনিজ আইটেম নিয়ে এসেছি। এন্ড গাইস ট্রাস্ট মি, মেইন ডিশে যে আইটেম গুলো ছিল অনেক ইয়ামি ছিল। প্রতিটা আইটেম একদম পারফেক্ট করে কুক করা হয়েছে, কোনোটার সাথে কোনোটা একদমই মিল নেই, এবং কোক কিংবা স্প্রাইট কিন্তু বুফের সাথে ইনক্লুড। তো একটু পর পরই আপনাদেরকে তারা কোক এবং স্প্রাইট সার্ভ করবে। গাইস এখন আমি ভার্চুয়াল এন্ড ধোসা অর্ডার করতে যাচ্ছি, আর দেখেন ধোসা বানাতে গিয়ে কি বানিয়ে ফেলছে। সো গাইস ফাইনালি আমি ভার্চুয়াল নিয়ে আসছি আমার পছন্দের ডেজার্ট। আমি অনেক কম খাবার দাবার খেয়েছি, বাট ভার্চুয়ালের জন্য আমি জাস্ট অনেক ক্রিসপি আর অনেক ইয়ামি। আপনারা জানেন এখানে অনেকগুলো চিকেন আছে, অনেকটা ঠিক বানিয়ে ফেলেছে, লাইক একটু ঘন হয়ে গেছে, একটু পাতলা হলে মেবি ভালো হতো। আর অন্থনটা কেমন একটা ক্রিসপি না, অন্থনের সাথে স্যুপটা ভালো লাগছে। লেমন অ্যান্ড পাইনঅ্যাপেল জুস ট্রাই করবো, তাতে কিন্তু আপনারা অনেক ধরনের ড্রিঙ্কস পেয়ে যাবেন। এখন আমি ফিরনি খাচ্ছি, খুবই ঘন করে বানানো হয়েছে। আর বুফেটা কিন্তু খুবই বড়, এখানে 500+ সিটিং ক্যাপাসিটি রয়েছে। অ্যান্ড লাঞ্চের প্রাইস হচ্ছে 750, আর শুক্র শনিবারে কিন্তু 800 হয়ে যায় প্রাইসটা। সো ইয়াস ওভারঅল কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, ফুডের কোয়ালিটি এবং টেস্ট বেস্ট। কিছু খাবার ভালো লাগেনি, এটা এমন না যে সব খাবার ভালো লাগতে হবে, বাট মেন যেগুলো আইটেম ছিল সেগুলো সবই মজা লাগছে। স্পেশালি ওয়েফেলটা বেস্ট, কোনো বুফেতে এরকম ভালো ওয়েফেল আমি কখনোই খাইনি। ওখানে একদম ক্রিসপি ছিল, এর মধ্যে উপরে চকলেটগুলো একদম পারফেক্ট ছিল। তো গাইজ আজকের মতো এই পর্যন্তই, আবার দেখাবো আমি কোনো ভিডিওতে কোনো ব্লগে।